বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে হয়তো লক্ষ্য করা শুরু করে দিয়েছেন, তো এইটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কিন্তু যে পাখিটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা কিন্তু খুবই দুর্লভ এবং তাদের প্রজাতি প্রায় বিপন্ন হওয়ার পথে। এইগুলোকে সংরক্ষণের মাধ্যমে কভারেজ নিয়ে আসার জন্য সরকার মহোদয় যথেষ্ট চেষ্টা করছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনেক চেষ্টা চরিত্র করে তাদের টেকনিক বুদ্ধি খাটিয়ে হাজার হাজার লোক সেটাকে সংরক্ষণের জন্য অনেক চেষ্টা করছে। তাদের সঙ্গে আমরা যারা আম পাবলিক তারা কিন্তু ওদের সঙ্গে মিলেমিশে এই ব্যাপারটাকে একটু সহায়তা করলে পরে জিনিসটা কিন্তু আরও সহজ হবে এবং তাদের প্রজাতিকে রিডাইরেক্ট করে আরও কন্ট্রোলের মধ্যে আনা, সংরক্ষণ করা সম্ভব হবে। যদিও এরা এখন রয়েছে প্রায় হাজার খানেক, কিন্তু উপযুক্ত নয়। সারা ভারতবর্ষে 250-300 কোটি লোকের যে যোগানগুলো তাদের পর্যটন ক্ষেত্রগুলোতে এই সব ধনেশ পাখিগুলোকে দিয়ে যদি বড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে তাদের দুঃখে ভারাক্রান্ত মন অনেক একটা দ্বিগুণ আনন্দ পাবে, যার জন্য এইসব দেখতে সুন্দর পাখিগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার আগে তাকে ধরে রাখা খুবই প্রয়োজন। তাহলে বন্ধুরা, এইসব ইম্পর্টেন্ট পাখিদের নিয়ে চলুন আরেকটু বিস্তারিত আলোচনা করি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করুন। আমি যে ইন্টারনেট থেকে তথ্যগুলো কালেকশান করে এবং আমার ব্যক্তিগত দেখা যে অভিজ্ঞতা সবগুলোকে মিলেমিশে আজকে গল্পের ছলে ফাটিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। বাংলায় দুর্লভ এবং বিপন্ন আবাসিক পাখি দনেশ দেখতে অনেকটা বড়, লম্বায় প্রায় 90 সেন্টিমিটার। দনেশ পাখির সাদা কালো সহ হলডেতে জোড়া যে ঠোঁট সেটা নিচের দিকে অল্প বাঁকানো রয়েছে। সেগুলো দিয়ে অনেক সময় গাছগাছালি বা বিভিন্ন রকম জায়গায় চড়ার সময় ওই বাঁকানো জায়গাটাকে আটকে রেখে সেটা দিয়ে উপরে উঠতে সহায়তা করে। তো পুরুষ দনেশ পাখি দেহের উপরের অংশ চকচক করে কালো, গলার পালকহীন অংশে নীলাভ চামড়ার পট্টি দেখা যায় এবং চোখের পেছনে চামড়া নীলাভ থাকে। বুক, পেট এবং ডানার কিনারা সাদা এবং চোখের রং লালচে। তো পায়ের পাতার রং সবুজাব ধূসর হয়ে থাকে। আর দনেশ পাখিরা চিরসবুজ বড় পাতাওয়ালা বনের পাখি সহ বিভিন্ন রকম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ সিলেটের বনাঞ্চলে এরা ছোট ছোট দলে বসবাস করে। এরা ফল খায়, কিন্তু সুযোগ পেলে পাখির ডিম, বাচ্চা আর টিকটিকি, সাপ, ব্যাঙ, ইঁদুর ওই পোকা ধরে খায়। গলার স্বর শুনতে অনেকটা কর্কশ হলেও দেখতে বেশ সুন্দর এবং এদের প্রজননকাল হচ্ছে মার্চ মাস থেকে জুন মাসে। প্রজননকালে তারা ডিম পাড়ে এবং বাচ্চা দেয়, দেখতে খুবই সুন্দর। কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এই দনেশ পাখি যখন নিজেদের মধ্যে এবং শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার সময় তাদের বাঁকানো ঠোঁটটাকে কাজে লাগিয়ে একদম মাংস কুবলে নিয়ে আসে নিজেকে জেতার জন্য। সে অপর পক্ষের মাংসটাকে কুবলে খেতেও কোনো দ্বিধাবোধ করে না। সুতরাং ব্যাপারটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। সুতরাং বন্ধু, আপনি কিন্তু আমার এই ভিডিওটার ঠিক নিচে দেখুন, অল্প নিচে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের এবং এই ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পাবেন। তার সাথে আপনি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে আপন করে নেবেন। তাতে করে একটা সুবিধা হবে কি, আমি কোনো ক্রমে এই ইউটিউবে আপনাকে যদি হারিয়ে ফেলি, আজকালকার সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে রিডাইরেক্ট হয়ে কোথায় যেন কেউ কাউকে খুঁজে পায় না, আমার ভিডিওর সাজেশান নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছায় না, যার ফলে 2-4টে ভিউ পাই, যেটার ফলে আমি বছরের পর বছর ভালো ভালো ভিডিও বানিয়েও কিন্তু সেটা আসল লোকের কাছে পৌঁছায় না, সেরকম পরিবেশ তৈরি হচ্ছে। সুতরাং
সেই মুহূর্ত থেকে বাঁচার জন্য আমি প্রত্যেক সপ্তাহের মাথায় একবার করে আমি আমার পুরনো যারা আমার সোশ্যাল সাইটে ফলো করে রেখেছেন তাদেরকে আমি আমার ভিডিওর লিঙ্কগুলো পাঠাই। সেইখানটায় আপনি যদি আমার সঙ্গে বেশ কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সেগুলো কিন্তু পুনরায় আমরা নতুন করে সম্পর্ক তৈরি করতে সুবিধা হবে। এবং আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, আপনি যদি একটু ভুলগুলো কমেন্ট সেকশানে ধরিয়ে দেন যাতে করে আমি কিন্তু আরেকটু ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। এবং ভবিষ্যতে আপনি ঠিক কোন প্রাণীটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, পারলে একটা ছোট্ট লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে দেবেন, আর টেপার সময় ঘন্টা চিহ্নটাকে অল করে দিতে ভুলবেন না, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 আমি যে নতুন ভিডিওগুলো নিয়ে আসি তার নোটিফিকেশানগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। এবং খুবই সহজ উপায়ে আপনি কিন্তু দারুণ দারুণ জিনিসগুলো দেখতে পারবেন। আর বন্ধুরা, আমি আমার জীবনে 150-200 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে টাচ করার পর যে ডেসক্রিপশান আছে সেখানে দিয়ে রেখেছি। সেই 3টি ভিডিওর লিঙ্কের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটার নিচে ঠিক বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার অপশান রয়েছে, শেয়ারটাতে টিপলে পরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের অপশানগুলো আসবে। সেই অপশানের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে একটু শেয়ার করলে পরে তারাও কিন্তু আপনার মতো অনেক তথ্য জানতে পেরে খুশি হবেন। এবং আমি আমার ভিডিওর যে রিচ অনেক কম পাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার বন্ধুরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটা দুটো করে সেই পরিমাণে কিন্তু দ্বিগুণ হারে রিকমেন্ডেশান সাজেশান ইমপ্রেশানগুলো হবে এবং ভিডিও আরেকটু রিচ পাবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনি যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিন যাতে করে আমার ভিডিও খুব শীঘ্রই রিচ পেলে আমি ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবো। কেননা এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি, সেই অবস্থা থেকে কাটানোর জন্য ইউটিউব থেকে অল্প কিছু টাকা যেন আমি খুব সহজে পেতে পারি, সেই জন্য আপনি কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা খুবই জরুরি প্রয়োজন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আর আপনাদের মূল্যবান সময়কে আমি কিন্তু বেশি নষ্ট করব না, অল্প এক কথায় ভিডিওটা শেষ করার জন্য। চলুন তাহলে একটা ইম্পর্টেন্ট কথা বাকি রয়ে গেছে সেটা আলোচনা করে ভিডিওটা শেষ করে আর আপনার শুভকামনা রইল। তাহলে মাটি থেকে খানিকটা উঁচুতে পুরনো গাছের কুটোরে এই ধনেশ পাখিরা বাসা বাঁধে। স্ত্রী ধনেশ পাখি প্রজননকালে ডিম পাড়ার আগে নিজের মলসহ বীজা মাটি দিয়ে নিজের বাসাটাকে পুরো গুছিয়ে এমনকি ওই ফোকরের মধ্যে নিজেকে বন্দি করে নেয়। কেননা শত্রুপক্ষ কোনো ক্রমে যেন চট করে দেখতে না পায় যে ভেতরে রয়েছে, সেই ক্ষেত্রে নিজেকে পুরো বন্দি করে ফেলে সামান্য ফুটো রাখে, যেটা পুরুষ ধনেশ পাখি বাইরে থেকে খাবার সংগ্রহ করে যেন স্ত্রী ধনেশ পাখিকে দিতে পারে তার জন্য একটা ছোট্ট ফুটো রাখে, বাদ বাকি সব নিজেকে ডেকে ফেলে। তো যার মাধ্যমে পুরুষ ধনেশ পাখির দেওয়া খাবারটুকু যেন নিতে পারে তার জন্য ছোট্ট একটা ফুটো, মাত্র 3টা ডিম পারে, 1 মাসের মধ্যে বাচ্চা ফুটে এবং আরও 2 মাসের মধ্যে সে নিজেকে প্রায় 3 মাসের জন্য সিল প্যাক করে ওখানটায় আবদ্ধ হয়ে থাকে যাতে শত্রুপক্ষরা বুঝতে না পারে ওখানে কিছু থাকে। আর যদি কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে তাদের মলের আর কাদামাটির দুর্গন্ধে তারা যেন পালিয়ে যায়, সেই জন্য নিজের মল আর ওই কাদামাটিটাকে মেখে সুন্দর করে ফিনিশিং করে রাখে, চট করে কেউ বুঝতেই পারবে না। ধনেশ পাখিরা হইচই প্রিয়, অকারণে তারা বনাঞ্চলে ডাকাডাকি করে ক্যাঁ কুঁ কাঁ কুঁ করে। তো গভীর জঙ্গলে গাছের ডালে জুড়াই জুড়াই থাকতে এরা পছন্দ করে। ধনেশ পাখির ইংরেজি নাম হর্নবিল এবং গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অধিক সংখ্যায় ধনেশ পাখি ছিল, কিন্তু এখন তারা প্রায় বিলুপ্তির পথে। সরকার মহোদয় যথেষ্ট চেষ্টা করছেন এদের সংরক্ষণের জন্য, সুতরাং ধনেশ পাখি শকুনের চেয়েও
কিন্তু অনেকটা বড় আকারে এবং চোখের চারিপাশে নীল বলয় থাকবে। ইন্ডিয়ান গ্রে হর্ন বিল মানে ভারতীয় ধূসর রঙের যে ধনেশ পাখি, এটা প্রায় সংরক্ষিত বললেই চলে। কিন্তু বাদ বাকি যে ধনেশ পাখিগুলোকে সংরক্ষণ করা যাচ্ছে না এবং তাদের সংখ্যা তেমন আশঙ্কাজনকভাবে বাড়ছে না, কেমন যেন একটা ধীরে ধীরে একটা দুটো করে বাড়ছে, কিন্তু এত বড় ভারতবর্ষ বা বাংলাদেশ সেখানটায় প্রয়োজনের তাগিদে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমরাও একটু এগিয়ে এলে পরে হয়তো বা আরও তাড়াতাড়ি গ্রো করবে। সুতরাং বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে উৎসাহ জাগিয়ে আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।